আমি নিজের প্রমোশন খুব একটা বিশেষ করতে ভালোবাসি না, মানে যবে থেকে এই সোশ্যাল মিডিয়া বা যবে থেকে ধরো আমি একটু অন্যান্য কাজের সঙ্গে যুক্ত হয়েছি, তবে থেকেই মনে হয়েছে যে আমি কাজটাকে বেশি প্রায়োরিটি দিই। ভালো কাজ করলে মানুষ এমনিই জানতে পারবে। কিন্তু আজকে একটা গ্রুপের কথা না বললেই নয়, কারণ সেই গ্রুপটা কেন্দ্র করেই আজকের এই ভিডিওটা করা। ফেসবুকে একটা গ্রুপ চালাই, গ্রুপটার নাম হচ্ছে শেয়ার ইওর থটস। এই গ্রুপটার মূল উদ্দেশ্য হচ্ছে সবাই নিজের মনের কথা শেয়ার করতে পারবে নিজের নাম না দেখিয়ে, মানে নামহীন পোস্ট তারা করতে পারবে। এবং সেটা শুধুমাত্র যে লাইক মানে মানসিক স্বাস্থ্যের দিক থেকে নয়, তাদের ধরো লাইক কোনো শরীর খারাপ হয়েছে বা তারা কোনো রিলেশনশিপ বা মানে সম্পর্ক নিয়ে কোনো অ্যাডভাইস চাইছে, প্রত্যেকটা জিনিস সেখানে তারা জিজ্ঞেস করতে পারে। এবং সেখানে কিছু মানুষ আছে যারা তাদেরকে সাহায্য করার চেষ্টা করে। তো এই গ্রুপে কিছু এমন ঘটনা ঘটেছে, মানে যেটা প্রায় সময় হয়ে থাকে, আমরা জানি না, মানে বলতেও কেমন লাগছে আমার, সেটা হচ্ছে অনেক মানুষ তাদের ছোটবেলায় তাদেরই পরিবারের কারুর না কারুর জন্য এক্সপ্লয়েটেড হয়েছে। আশা করি বুঝতে পারছি এক্সপ্লয়েটেড বলতে কি। তারা সেই সময়ে জিনিসগুলো ভালো না খারাপ সেটা বুঝতে পারেনি, কিন্তু যখন তারা বড় হয়েছে, যখন তারা এই জিনিসগুলো বোঝার মানে ক্ষমতা এনেছে বা ক্ষমতা হয়েছে, তখন তারা বুঝতে পেরেছে যে এই জিনিসগুলো ভুল ছিল। এবার বলো তো, তোমরাই বলো, এই যে জিনিসগুলো কারোর সঙ্গে যদি হয়ে থাকে বহু বছর আগে, আজকে যদি সে তার পরিবারে সেই কথাগুলো বলে, সবার সামনে সেই কথাগুলো আনে, কতজন সেগুলো বিশ্বাস করবে? কেউই করবে না। সবাই এটাই বলবে, তুই ইচ্ছা করে বলছিস ওকে ফাঁসানোর জন্য, তুই ইচ্ছা করে বলছিস তোর নিজের কোনো ফায়দা আছে বলে, তোর নিজের কোনো ধান্দা আছে বলে, তাই তো? কেউ কিন্তু ওই মানুষটাকে বিশ্বাস করবে না। আজকে আমি সেই সব ওকালতি বা সেই সব জাজমেন্ট দেওয়ার জন্য আজকে আসিনি। আজকে এই এক্সাম্পলটা নিলাম একটাই কারণে, কারণ আজকের আমার টপিক যে ছোটবেলা থেকে আমাদেরকে বলা হয় এই জিনিসটা বড়দের, ওই জিনিসটা এখন দেখবি না, ওই জিনিসটা এখন বলবি না, তুই বড় হ তখন সব জানতে পারবি। এই যে বড় হ তখন সব জানতে পারবি, ছোটবেলায় কেন, ছোটবেলায় যেইভাবে বোঝানোর দরকার যে কোনটা ভালো কোনটা ঠিক, সেটা কেন বলা হয় না? মানে ছোটবেলায় ছোটবেলার মতন কেন বললাম? আজকে তুমি ধরো ক্লাস ফোরে পড়ছ, তোমাকে যদি আজকে আমি ক্যালকুলাসের কিছু একটা অঙ্ক দিয়ে দিই, তুমি পারবে করতে? পারবে না। কিন্তু তোমাকে যদি আমি সেটা ভেঙে কিছু জিনিসটা বোঝাই যে দেখ, এখন তুই ক্লাস ফোরে পড়ছিস, যখন ক্লাস টেন বা টুয়েলভ বা কলেজে উঠবি তখন কিন্তু এইরকম এরকম অঙ্ক আসতে পারে, তোকে হয়তো এরকম এরকম এক্সাম্পল দেবে, তোকে বলবে এই জিনিসটা বার করে দিতে, তাই জন্য এখন থেকে মন দিয়ে কর, আমরা কিন্তু সেটা বলতে পারি। ঠিক তেমনই তোমাদের কি মনে হয় না যে প্রত্যেক বাড়িতে, প্রত্যেক স্কুলে, প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা কী বলবো পাড়াতে, কমিটিতে সেক্স এডুকেশন নিয়ে সেশনের দরকার, তাদেরকে অ্যাওয়্যার করার দরকার? তারা যদি এই জিনিসগুলো জানে যে কোনটা গুড টাচ, কোনটা ব্যাড টাচ, কোনটা ঠিক, কোনটা ভুল, কোনটা অ্যাকসেপ্ট করা উচিত আর কোনটাকে রিজেক্ট বা কোনটাকে প্রোটেস্ট করা উচিত, সেটা যদি না বোঝাই, ওদের ফিউচার তো তারা মানে তখনই নষ্ট করে ফেলবে। আজকে আমরা এই জিনিসগুলোকে কেন গুরুত্ব দিই না? আজকে আমরা এটাই ভাবি যে লাইক স্কুল থেকে যখন শেখাবে তখন শেখাবে, কেন বাড়ির থেকে কেন এগুলো বলা হয় না? তুমি আজকে বাড়িতে ধরো ছোটবেলায় যখন হতো কি হতো, তোমাকে বলা হতো বড়দের কথা শুনবি না, বড়দের সঙ্গে মিশবি না, বা তাদের এটাও বলা হতো যে বন্ধুদের সঙ্গে দেখে শুনে মিশবি, সবার সঙ্গে মিশবি না। আচ্ছা, সবার সঙ্গে যদি না মেশে বা তোমরা বা আপনারা যদি তাদেরকে ভালো বা খারাপটা না বুঝিয়ে দেন, তারা বুঝবে কী করে? আপনি বললেন বা তোমরা বললে যে সবার সাথে মিশবি না, এবার যাদের সঙ্গে মিশছে তারা যদি একটা ব্যাড ইনফ্লুয়েন্স হয়, তারা যদি একটা খারাপ দিকে নিয়ে চলে যায়, তো সেই ভালো বা খারাপ এই জিনিসটা বোঝার ক্ষমতা তো সবার হয় না, তাহলে বোঝাতে অসুবিধা কী হয়? এবং এই যে
ঘটনাগুলো কথা বললাম, মানে আমি কেন এক্সাম্পলটা নিলাম, কারণ সেই ঘটনাগুলো আমরা জানি হয় অনেক বাড়িতেই, ঘটনাগুলো হয় যেখানে ছোটোবেলা তাদেরকে এক্সপ্লয়েট করা হয়, শুধুমাত্র যে শারীরিক দিক থেকে না, অনেক সময় মানসিক দিক থেকে হয়। মানে এমন কিছু বোঝানো হয় যে তারা কী বলবো, লাইক মানে অন্যরকম একটা হয়ে যায়, তারা হয়তো সেইভাবে ভাবতে পারেন না। ফর এক্সাম্পল ধরুন আপনার ছেলে বা মেয়ে স্কুলে যাচ্ছে, আপনি আর আপনার হাজব্যান্ড বা আপনার ওয়াইফ, আপনারা দুজনেই চাকরিজীবী এবং সেই জন্য বাড়িতে সেভাবে থাকেন না, এবং মানে মোটামুটি একজন আছে যে দেখাশোনা করে, স্কুলে যাচ্ছে, স্কুল থেকে আসছে এবং সে তার সঙ্গেই থাকে আর কি বাড়িতে। এবার যার সঙ্গে থাকে সে যদি তাকে নেগেটিভ কিছু কথা বলে, স্কুলে গিয়ে কী শিখছিস, কিছু করতে পারিস না, অঙ্ক করতে পারিস না, কিছু করতে পারিস না, আপনারা তো সেভাবে খোঁজ খবর নেন না। তাদের ওপর কী এফেক্ট পড়ছে সেটা কি আপনারা জানেন? জানেন না। আজকে আপনারা সেই খবরটুকুও রাখেন না। হ্যাঁ, আপনারা চাকরিজীবী, আপনাদের নিজেদের একটা প্রফেশন আছে, তার বাইরেও তারা তো আপনার সন্তান। আমি কথাগুলো আজকে কেন বলছি, কারণ আমরা যদি ছোটোবেলা থেকে ভালো এবং খারাপ জিনিসটাকে বোঝাতে পারি, সবাইকে যদি এটুকু বলতে পারি যে এটা ঠিক, এটা ভুল, এটা করিস না বাবা, এটা বাজে জিনিস, তবেই তো সে ভালো জিনিসটা করার চেষ্টা করবে। আজকে আমরা তাকে সবসময় বলি যে পরে জানবি, এগুলো জিনিসগুলো পরে দেখবি। ভারতবর্ষে বা আমাদের দেশে কত রকম কেস হয় বলুন তো, ধর্ষণের কেস, মেন্টাল হ্যারাসমেন্টের কেস, কত রকম কেস হচ্ছে, দিনের পর দিন হয়েই চলেছে। তার কারণ আমরা সঠিক জিনিসগুলো তাদের সঠিক সময় শেখাই না। আমরা মনে করি যে সে যখন বড় হবে তখন তাকে বলবো। বড়টা কখন হবে? এবং একটা সময়ের পর, মানে প্রত্যেকটা বাচ্চারই একটা সময়ের পর নিজেদের এক্সপ্লোর করার একটা আর্জ তৈরি হয়, এটা প্রত্যেকটা বাচ্চার হয়। সেটা শুধুমাত্র যে 18 বছর পেরিয়ে গেলেই হবে সেটা নয়, কিন্তু তার আগেই হয়। তো তার আগে যখন এই জিনিসগুলো হয়, তো তার আগে কেন আমরা তাদেরকে ভালো এবং খারাপ, কোনটা ঠিক কোনটা ভুল, কোনটা উচিত কোনটা উচিত নয়, কোনটা অ্যাকসেপ্ট করা উচিত বা কোনটা প্রোটেস্ট করা উচিত বা রিজেক্ট করা উচিত, সেগুলো যদি না বোঝাই তাহলে তারা বুঝবে কী করে? আজকের এই ভিডিওর মাধ্যমে আমি একটাই কথা বলতে চাই, যে তাদের ভাষায় তাদেরকে বোঝানোর চেষ্টা করুন, একটু একটু করে বোঝান। একবারে সব বোঝাতে হবে না, আপনাকে ডিটেলে যেতে হবে না, আপনাকে বলতে হবে না কোনটা কী জিনিস, কিন্তু কোনটা ভুল কোনটা ঠিক তাকে একটু একটু করে বোঝান। দরকার পড়লে কিছু এক্সাম্পল নিয়ে বোঝান, কোনো রাজার গল্প রানীর গল্প নিয়ে বোঝান, তাদেরকে তাদের ভাষায় বোঝান। সবসময় যে অ্যাডাল্ট ভাষায় বা বড় বড় এক্সাম্পল নিয়ে বোঝাতে হবে সেটা না, তাদেরকে গল্পের ছলেই বোঝান না, একটা কোনো ফেয়ারিটেলে গল্প বানিয়ে সেটাই শোনান, তাদেরকে সেটাই বোঝান, তাদের কিন্তু মাথায় সেটা থেকে যাবে যে এই জিনিসটা ঠিক এই জিনিসটা ভুল। এগুলো করার দরকার। আমরা সেই শুধুমাত্র এই টেকনোলজির ওপর ভরসা করে এগিয়ে যাচ্ছি সেটা করলে হবে না। শুধুমাত্র যে চাকরি করছি বলে ঘরে মোটা টাকা আসছে সেটা দেখলে হবে না। আপনার যখন ছেলে বা মেয়ে আছে বাড়িতে, ছোট ছেলে বা মেয়ে, তখন আপনার দায়িত্ব সেই ছেলে বা মেয়ে সঠিক শিক্ষা পাচ্ছে কিনা, সে ভালো আছে কিনা, সে এই জিনিসগুলোর প্রতি অ্যাওয়্যার আছে কিনা। এরকম না তো হাজার হাজার কেস আছে যেগুলো নিউজ মিডিয়াতে আসে না, সামনে আসে না, কিন্তু তাই বলে যে সেগুলো হয় না সেটা সব থেকে বড় ভুল। অনেক এমন খবর আছে যেগুলো চেপে যাওয়া হয়, দাপিয়ে দেওয়া হয়, কিন্তু সেগুলো তো হয়, কারোর না কারোর সঙ্গে হয়। তাদের ভবিষ্যতের কী হয়, কেউ খোঁজ রাখে? আপনি আমি কেউ খোঁজ রাখি না, কিন্তু তখন রাখি যখন সেটা আমাদের পরিবারের কারোর সঙ্গে হয়। তাহলে প্রত্যেকটা পরিবার যদি এই জিনিসটা এখন থেকে ভাবা শুরু করে, তাহলে আর এই জিনিস কোনোদিন রিপিট হয় না। এটাই আজকে বলার। আশা করি ভিডিওটা ভালো লাগবে, যদি ভালোও না লাগে তাহলে রিকোয়েস্ট করবো সবাইকে এটা শেয়ার করার জন্য, অন্তত এই মেসেজটুকু শেয়ার করো, দরকার নেই ভিডিওটার লিঙ্ক শেয়ার করার। এই ভিডিও থেকে যেটুকু বুঝেছো, যেটুকু মনে হয়েছে যে এই সোসাইটিকে জানানো উচিত, এই সমাজকে বোঝানো উচিত, সেটুকু জানালেই হবে। আর যদি আমার এই ভিডিওসগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, কারণ চেষ্টা করছি রোজ নতুন নতুন ভিডিওস নিয়ে আসার, যেখানে তোমাদেরকে কিছু অ্যাডভাইস দেওয়ার চেষ্টা করি। আজকের মতো এতটাই, টাটা।